চৈত্র মাছের চচ্চড়ি। হ্যাঁ, এই মশলাগুলো দেব। কতটা কি বলবো, দিলাম চামচ, 3 চামচ হলুদ দিলাম, ওটা মাখিয়ে নিতে হবে, লঙ্কা গুঁড়ো দিলাম, দু চামচ রসুন বাটা দিলাম, এটাতে সর্ষে আছে, একটু জিরে আছে, বাটা দিলাম, একটু লঙ্কা পেস্ট করে দিলাম, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, জিরা, এই 3টে ছোট ছোট পেঁয়াজ কুচি দিলাম, একটু সর্ষের তেল, কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম, এবারে আলুগুলো একটু নুন মিখিয়ে রেখেছিলাম তো, চিপে চিপে দিয়ে দিলাম, এই 1/2 চামচ মতন চিনি দিলাম, মশলা দিয়ে মন বলে ঝাঁকা দিয়েছি বলবো, বলে এতে সব মশলাগুলো দিয়ে মেখে নিলাম, 4 থেকে 5 মিনিট মেখে রেখেছিলাম, কড়াতে তেল দিয়েছি, এবারে কড়াটা তো গরম হয়ে গেছে, এবার এটা ছেড়ে দিলাম, রাস্তা করেছি নাড়তে হবে, এবার ঢাকা দিলাম, 3 থেকে 4-5 মিনিট পরে এটা খুলবো, এবার আমি এটা খুলে দেখবো, আস্তে করে এটা এটা রেখেছিলাম 5 মিনিট রেখে এটা হয়ে গেছে, এটা এবার লাবিয়ে দিচ্ছি, কালি আছে, এটা হয়ে গেছে লইত্ত মাছের চচ্চড়ি, এটা হয়ে গেছে, এটা গরম গরম আপনারা ভাত দিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে।